বাংলা জুড়ে চলছে তাপমাত্রা পারদের ওঠানামা। কাল থেকেই ব্যাপক পরিবর্তন আবহাওয়ায়। গত সপ্তাহ জুড়ে চলছে আবহাওয়া ছেলেখেলা। কখনো সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে 4 ডিগ্রি উপরে উঠে যাচ্ছে, তো কখনো আবার পরের দিনই তা স্বাভাবিক থেকে নিচে নেমে যাচ্ছে। গত রবিবার সোমবার একই অবস্থা বজায় রয়েছে। তাপমাত্রা পাত ওঠানামা করলেও রাজ্য জুড়ে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীতও ধীরে ধীরে বিদায় নিতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে শহরে আকাশ বেশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত রবিবার এই তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90%। মৌসুম ভবন জানিয়েছে আগামী 24 ঘন্টা দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি সমস্ত জেলায় আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 15ই ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আজ দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই আবহাওয়া আগামীকালও বজায় থাকবে বলে জানিয়েছেন তারা। তবে আগামীকাল থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। বুধবারের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। বুধবার সকাল পর্যন্ত এই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে। ওই দিনের পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 2 দিন কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে, তবে শীত স্থায়ী হওয়ার সম্ভাবনা আর নেই। চলতি সপ্তাহে তাপমাত্রা পারদ আরও বাড়বে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে এই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।